বাংলা সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও নৌকা বাইচের আয়োজন করা হয়। তিতাস নদীর শিমরাইল কান্দি শ্মশানঘাট থেকে শুরু হয়ে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত প্রতিযোগিতার সীমানা নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে 15টি নৌকা 5টি পর্বে অংশগ্রহণ করে। এদিকে বাইচ উপভোগ করতে দুপুর থেকেই তিতাস নদীর দুধারে লাখো মানুষের সমাগম ঘটে। বাইচালদের তুমুল গতিতে এগিয়ে চলার প্রতিযোগিতা মুগ্ধ করে বাইচ দেখতে আসা দর্শকদের। এ সময় তারা বাইচকে বাঙালির প্রাণের উৎসব দাবি করে তা টিকিয়ে রাখার আহ্বান। এত বড় একটা নৌকা বাইচ উপলক্ষে যে একটা উৎসব হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করছি প্রতি বছরই যাতে করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা গত বছরই এরকম একটা উৎসব পেয়েছিলাম, আমরা তখনও অনেক হ্যাপি ছিলাম, এবছর আমরা দেখে আমরা আরও অনেক বেশি উৎসাহিত যাতে করে প্রতি বছর এরকম একটা আয়োজন করা হয়। আর নৌকা বাইচ বাঙালি মানেই নৌকা বাইচ একটা চিরকালীন উৎসব, আর নৌকা বাইচের নাম শুনলে আমাদের আপামর জনতা উজ্জীবিত হয়ে ওঠে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এই নৌকা বাইচ সবসময় আমাদেরকে উজ্জীবিত করে এবং আজকে লক্ষ মানুষ কিন্তু তিতাস নদীর নদীর পাড়ে উপচে পড়া ভিড় তৈরি করেছে নৌকা বাইচকে কেন্দ্র করে। আমরা চাই এই নৌকা বাইচ আরও বৃদ্ধি পাবে, আরও বেশি জমজমাট হবে। আর বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু নৌকা বাইচের প্রচলন রয়েছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াটি একটি বিশেষ অর্থ বহন করে, কারণ একটি প্রায় 150 বছরের পুরনো একটি উৎসব। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির যে রাজধানী তাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পজিটিভ যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, তার এই প্রতীক নৌকা তিতাসপাড়ের যে আজকে বুক চিরে এগিয়ে চলা, সেটি এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। নৌকা বাইচ কথাটি শুনলেই যেন নদীর সাথে আরিদ্ধতা আরও বেশি বেড়ে যায়, অন্যরকম মনে অন্যরকম আন্দোলিত সৃষ্টি হয়, মনে অন্যরকম আনন্দের ধারা বয়ে যায়। সেই আনন্দের ধারার সাথে সংযুক্ত হতেই আজকের এই তিতাসপ্রিয় নদীতে এসেছি নৌকা বাইচে দেখতে। এদিকে এ ধরনের উৎসবমুখর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী মাঝি মোল্লারাও। বাইচে প্রথম স্থান অর্জন করে নবীনগর উপজেলার নৌকা, এছাড়াও সরাইল উপজেলা দ্বিতীয় ও আশুগঞ্জ উপজেলার নৌকা তৃতীয় স্থান অধিকার করে। আমরা আজকে তিতাস নদীতে নৌকা বাইচে খুব ভালো লাগছে, হলুদ নৌকার মাঝে বিজয়ী হয়েছি আমরা বাইতে বাইতে, কিন্তু খুব ভালো লাগছে। এরকম বাইক কোনো বাই নাই, কিন্তু আরাম লাগছে, প্রতিযোগিতা খুব ভালো হয়েছে, হাতাহাতি বাইক হয়েছে। আমরা হবিগঞ্জ লামাফল যুব সংঘ একতা নৌকা বাইচে আসছে, গত বছরও আমরা বিজয় হয়েছি, এই বছরও আমরা বিজয় হয়েছি। আমরা যতদিন নৌকা বাইচ আছে এবং আপনারা দিবেন আমরা ততদিন আসব। যদি আমরা যাতে খুশি, যাতে দর্শক আমরা আনন্দ দেয়, আমরাও আনন্দ পাই, নৌকা বাইচ চলবে। জেলা প্রশাসক বলেন এখানকার নৌকা বাইচ একসময় জাতীয় প্রতিযোগিতায় আবির্ভূত হবে। আমি যদি আমার দু বছরের অভিজ্ঞতার কথা বলি, গত বছর 13টি নৌকা ছিল, এবছর 15টি নৌকা, এবং আস্তে আস্তে এটার কলেবর বৃদ্ধি পাচ্ছে। শুধু কলেবর না, আপনি যদি দর্শক কথা বিবেচনা করেন, এবার যেমন আমরা ঢাকায় প্রচার প্রচারণা করেছি, তো আমরা আশা করছি যে একসময় এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর নৌকা বাইচ শুধু ব্রাহ্মণবাড়িয়ার একটি অনুষ্ঠান না, এইটা একটি জাতীয় অনুষ্ঠানে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হিসাবে আবির্ভূত হবে। হয়তো সেই দিন আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকবো না, হয়তো সেই দিন 30-40-50টি নৌকা অংশগ্রহণ করবে। তো এই কামনা রেখে এবং সবাই সহযোগিতা করেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। এদিকে স্থানীয় সংসদ সদস্য বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার যতদিন থাকবে ততদিন নৌকা বাইচও থাকবে। নৌকা বাইচ শুধু বাংলার ঐতিহ্য, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, এটা যেমন সত্য, তেমনিভাবে এটি একটি বিশ্বজনীন একটি ক্রীড়া অনুষ্ঠান। এটা এই ইউরোপে হয়, এটা অলিম্পিকে হয়, এটা ওয়ার্ল্ড ইয়াতে আপনার কি বলে অ্যাথলেটিক ইয়াতে এটা এইটাকে অলিম্পিকে হয় সেটাই বলছি। তারপরে এটা আজকে কমপক্ষে 2.5-3 লক্ষ লোক আজকে সমাবেশ হয়েছে, নাকি সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য। তাহলে এই দুই পার দেখেন এবং এখানে দেখেন যে কি নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উৎসাহের সাথে এটা দেখতে এসছে। যেখানে বাঙালি সংস্কৃতির পক্ষের লোকেরা যতদিন আছে, যতদিন শেখ হাসিনার অনুসারীরা থাকবে, যতদিন বঙ্গবন্ধুর রাজনীতির অনুসারীরা থাকবে, দর্শনের অনুসারীরা থাকবে, ততদিন এখানে কখনোই এটা বন্ধ হবে না। ধন্যবাদ। বাঙালি জাতিসত্তার প্রাণের উৎসব নৌকা বাইচের ধারা আবহমান বাংলায় অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের।